চোখে যে মনে কথা বলে, শুধু চোখে চোখ রাখা নয়। সব কাজ করি গো, সব কাজ করে মন পাইলাম না। দুনিয়া থাকবো না, আমারই করাই ফেলে আর কে চোখে পড়ে না। তাহলে আমারই কাম, যত মুলুকের কাম তাহলে আমারই। এই যে হাই রে, কাম গুনা করলাম গো, এক একাই কাম গুনা করি, তাও নাম পাইলাম না। হাই রে কাম, কাম করে মাসে নাম পাওয়া যাবে আর গুনা বইয়া বইয়া খাইতাছি। হ্যাঁ নাকি আমার সাজে কাম গুনা? হ্যাঁ এত কাম আমি করব কে? দেখে বইয়া বইয়া খাবো? গুরু দেহে না, গুরু না বিচার তাছে করে না। হ্যাঁ চোখে চোখে চোখ রাখা নয়, চোখের বাসা পুষ্ট। ও গুরুমা, এই কি হইছে? কাম বলে করি না, আমি বলে কাম করি না। কই কি কাম করলি তাই শুনি। এই গাও দাও দেউ না রূপালি, এই গাও তো দেউ না রূপালি। এই যে আসছি। এক কি আমি এক কত কাম করে গেলে সুস্থই কত? হ্যাঁ এ কত খালি একটু কাম দিলে খালি বড় 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 করতে থাকে। আমি তো খালি বুড়ুর বুড়ুর করি, কাম বলে খালি আমি একাই করি, কাম কেউ আর করে না। তুইও তো কাম করবি, কাম করবি না রূপালিও করবি কিছু, তুইও করবি কিছু। আর এক সুন্দরী তো মেকআপের মধ্যে আছে, তো কাম করতে হবে না? ও খালি গান করব আর খালি সাজগোজ করব। আই লাবণ্য, আই লাবণ্য। আরে কি হইছে? চালু করে আইছে গুরু ডাহে। কি হইছে গুরু মা? এদিকে তুই যে খালে পতির সাথে ই করস, হ্যাঁ ওই কতির কামে যাস কি কারণে? আহা কাম করব না কি করব? আরে কাম করবো না কি করবো? বাবা ওর একটু বুঝে টুঝে করাস, তোরা দরকার করিস না। আর আমার ধরো কথা না বলতে হয়, ওই কতি কি পারতিস? ওই কতি কি বুঝার মানুষ? দেখ কি করবি, দেখ বুঝার মানুষ তো বুঝাই টুজাই রাখ বাবা, তোর তো কাজ করছি না। আচ্ছা আমরা যদি কাজ করি আমরাই থাকবো, আরে বিদায় করো তো, ঝাঁটা পিঠা করে বিদায় করো, দরকার নাই ওই রকম করতে। কালকে থেকে আমরাই কাজ করবো, আজকে তারা দাও লাগবো না। হিজরা বাবা রাখতে তো হবে ঘরের মধ্যে, তাহলে বামও তো থাকতে হইব, খারাপ নিয়েও থাকতে হয়, ভালো নিয়েও থাকতে হয় বাবা। এটা তো কাম তোরাও করিস। হ্যাঁ আমরা তো আর কইরা খাই নাই, ও যে ছিল না মনে হয় আমরা কাজ কইরা খাই নাই, তাই না? তোমার কাজ কইরা আমরা খাওয়াই নাই। আল্লাহর কাছে কমু, খোদার কাছে কমু, আমি বলে কাজ কাম করি না, ভগবানের কাছে দুই হাত উড়াই কমু। আমি শুনবো না ভগবান, তোর কথা শুনবো না, বুঝছস না? ওই মুখে মানায় না ভগবানের নাম। কত ফুল ফুলা চেহারা দেখলাম, কত রূপসী দেখলাম, চাঁদ রূপসী দেখলাম, ভগবান সবার দয় হুনে। তাহলে ভগবান কিসের? খোদায় ব্যাগটাই হুনে, খালি তোমার ডালকাই হুনবো, তাই না রূপসী? খালি ওর কথাই শুনবো, আর কের কথা না জানি শুনবো না। যা এখন চলা যা, কালকে আমরা কাজ করবো। এত কথা কষ্ট নে বাবা, একটু চুপ থাক, একটু নীরব হ বাবা। চুপ থাকি, ওর কথা গোনা শুনো না, ও কি সাপলো, ওর বিচার তো করবে না, খালি আমার চুপ থাকবার করবা, বুঝো না? একজন খারাপ থাকে একজন ভালো থাকে বাবা, এখন একটু চুপ থাক। আই চুপ থাক, গুরু কইছে, গুরুর কথা আর একবার মাইনা দেখি, এরপরে যদি দেখি তারপরে কিন্তু আর শিক্ষা দিই। মিলামিশাই করবো নি কাম, তোর আর কান্দুন নাকবো না, বুঝছ না? দুনিয়ার ভাল ভালাই দেখছি আমি। আচ্ছা আই চলাই যান না কোনা, যাম না বিছল্লা ও বাড়ির কাজ করো, আমরা চলাই যাই। কে এই তো ঠিক আছে, যা যা আজকে বাড়ির কাজই করুক, যা তারা চলাই যা। কে বাজারে যান না কোনা? কে আমি ব্যাগ ট্যাগ টানবার পারবো না, হ্যাঁ যত কাম আমারই করুন না, তাই না? আই কাম করুন না কোনা, করি না আমি বলে কাম করি রে। আই না কার কান্দন লাগবো না, চল আমি বলে কাম করি না, বলে আমি জাম না, চল তোরা যা কাম জাম না। না গো তুমি তো কাম করো, নাম যাও আর কান্দো না। না যাই কান্দো না, আমি বলে জাম না দেখকে। আর গরু মা একটু বলাও, যা পাগল, আর আর পাকা বাজে করবো না, জাগা যা।
যা বাবা যা, তুমি তো গুরু বিচার না করো না বাবা, যা আরে দোষ যা শুনা যা, আমার বাবা লক্ষ্মী বাবা যা বাবা, যা যা বাবা কইছে যাও, চলো আয় লাগুন লো আসি, আসসালামু আলাইকুম, আয় ছুটে কাছে না যাস, এই না উত্তর পারা আজকে ঘুরে হিকে, চল আজকে ওই দিকে সময় দিন, অনেক দিন ধরে ঘুরি না তো, আরে ইতি দেনিং তো কতিমতি দেই না রে, কতিমতি তোমন তো এলাকায় বইরে গেছে গা, তুমি তো আমারে যে জালাই বুঝছস কি, ওই যে ওই যে ওই যে আই আই লাবণ্য আই 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 আসুন আহুন আই শুন তোর বিদার করে ভানে 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 রূপে কেন কি কমাছি, দূর তোমার রূপ দেবা নি খাবা, আ তোর বাড়ি বানাম আই দিগা, দূর আই ছাড়ো, খোদা আর আবা করকে ছাড়ো, আমি ভয় পাই না, আই কে লাবণ্য না শুন, দূর মোর মুখুন দাই, তারে কত দিন ধরে কইতাছি আমাগো পেশাই নাইমে পর হিজর, আমারে তো তোরা হিজরা আবার কয় সাঙ্গ মা তো আমারে হিজরা আবার কয় না, এই যে তো চলা ফিরা সবই হিজরা ব্যাকে, তোর হিজরা মানে মানে আর হিজরা বলতে কি, তোরা হিজলা আরে ছেলে মানুষ আরে তুই হিজরার কথা কষ্ট, আই ছেলে ইজি দিওয়া তাহলে হিজরার মতো বাপ ধরে ধরে ঘরে কাতে বাইবা করে কে, এটাতে কি হইছে হিজরা হয়ে যা অনেকটা, কিন্তু আমার পক্ষে সম্ভব না, না আমার বাবা মা বকছো আমারে, কিছু করো না বকবো, আই ইমানাল মসজিদে আমরা পুরো মাসের সাথে আড্ডা মারতে পারো তো অন কিছু হয় না, ওই রাজু ভাই শুনই তাও তো দূরে তাও জুয়ান আছে আর আমাদের ধরে ভুরে পেশা গা, এই রূপে করে কম না দূর সারা, এ সারা কত গন মানে দিগা, আই যা কাকি আমনে থামেন থামেন বলে যে তুই ফুল হই তারা একটা ভালো বুদ্ধি দেই, তুই আসলে হিজরাই হয়ে যা, না না কারি বেশি মনে করিস যে পারিক পাট্টা ধরবা নিগা যাস, কত টান্ডি টুন্ডি খাস আর যদি আমাকে মতো ছিপড়ে হয়ে যাস তাহলে মনে হয় তোর পিছিয়ে পারিকটা ঘুরবো, আমি পারি বেকি কিন্তু করবো না, ঠিক আছে তা করবা কে, দুই বা দুই বা খালি লোহরি খাবা বুঝছ নাই, এই সমস্ত কথা কষ্ট করা এখন চিন্তা ভাবনা করে দেখিস, লাবণ্য শুনই পরে যদি কয়া বিলা শিব রান যায় তাহলে কিন্তু চিকিৎসা আচ্ছা ঠিক আছে দান্দায় কাজ হইব, আয় চল আয় চল চল পা আসলে তো ওইদিকে যাবার তো, আয় খালি বাসার কথা মনে হয় তো খারাপ হয়েছে, আমি যাব না রাখো আজকাও মনে হয় কামে যাইতে পারুম না, শরীরটা বড়ই দুর্বল লাগতেছে, এক মাস ধরে কামিয়ে যাও না, ঘরে যা ছিল তা দিয়ে এতদিন চলছি, এখন তো সাইডে কিছু নাই, মেয়েরা না খেয়ে মরে যেতেছে, অনেক ক্ষুধা লাগছে, সকাল থেকে বলতেছে আম্মু ভাত দেও ভাত দেও, আমি আর সহ্য করতে পারতেছি না ওর কান্না, আমি এত কথা বুঝি না, তুমি এসে কামে যাবা এটাই আমার শেষ কথা, তুমি যত যাই কও আমি আজকে কামে যেতে পারবো না, আমার শরীর চলতেই আছে না, তুমি কামে যাবে না তাহলে কি আমি যাবো, কাম করবা নাকি, আমার শরীর চলতেছে না, তুমি কামের কথা কও করে যা আছে তাই রান্ধ আর না থাকে সেটা শাক কাই না রান্ধ, ওই পুকুর বাড়ি থেকে শাক তুলে নিয়ে আহ তাহলে কামে যেতে পারুন না, আমি গোলাটি মাইরে হলাম, আমি পারতাছি না সামনে আমার চোখের সামনে আমার মেয়েটা না খাইয়া মরবো, আমি তো কুলাইতে পারতাছি না, কামে গেলে তুম বন্ধ হয় শ্বাসটা লড়ে, এই অবস্থায় কেউ কামেও নিতে চায় না, কি করবো কও জানি না, আল্লাহ কবে আমার এই কষ্টগুলো দূর করব, আমি আর পারতাছি না, হে আল্লাহ তুমি আমারে ভালো করো নাহলে আমার মরণ দাও, নাহলে আমার মরণ দাও, চল তো এই বাড়ি থেকে আয় এসে বেরতে,
এত আর্তনাদ কিসের কি বলতাছে? কার মনে এত কষ্ট? চল তো শুনে আসি, দেখি কি হইছে। না তুমি এ কথা আর কোনোদিন মুখে এলো না। শত কষ্টের মাঝে আমরা কিন্তু একসাথেই থাকতে চাই। কি হয়েছে আপা? কি আর বলবো আপনার, আমাদের সংসারে অনেক কষ্ট। মেয়েডাল দুদিন খাও না, ঘরে জাল ডাল কিছুই নাই, আর আমার স্বামী কোনো কাজকর্ম করতে পারে না। এই কষ্ট আর সহ্য করতে পারতেছি না, তাই কাঁদিতেছিলাম। ও, তার জন্য কাঁদতেছিলেন? বাবা আপনি একটা কাজ করেন, ঠিক আপনার যে অবস্থা এই মেয়ে আপনি মানুষ করতে পারবেন না। মেয়েরা আমাকে দিয়া দেন, আমি ওরে মানুষ করে সুশিক্ষিত করে ভালো করে বিয়ে দিয়ে দেবো। না, ও আমার কলেজের টুকরা, আমি আমার সন্তান কিছু দিয়ে দিতে পারবো না, কিছু দিই না। শুধু আদর করলে তো হবো না, তাই না? হয়তো মানুষ করে নাকবো, আর মানুষ করতে গেলে টাকা পয়সা দরকার। আপনার স্বামীর যে অবস্থা দেখতাছি, আপনি কিছুতেই বাচ্চারা মানুষ করতে পারবেন না। তার চেয়ে আমাদের কাছে দিয়ে দেন, অনেক যত্ন ওরে মানুষ করবো, ঘরে লেখাপড়া শিখিয়ে অনেক বড় ঘরে বিয়া দিয়ে দেবো। এতটুক বাচ্চা হলো, এই দুদিন ধরে খায় না বাচ্চারা? সুখে তো আপনার সুখ, তাই না? হ্যাঁ, আমার বাচ্চার সুখে আমার সুখ, কিন্তু আমি ওর ছাড়া থাকতে পারবো না। দাদা, আমি আপনার একটা কথা কই, এই বাচ্চাটা আমাদের কাছে আপনারা দিয়া দেন, মাসে মাসে খরচও পাবেন, আর বাচ্চাটা আমরা লালন পালন করতে পারবো। দাদা, আমার একটা মাত্র মাইয়া, আমি কেমনে দিয়ে দিই? যত কষ্টই হোক ও আমার কাছেই থাক। দেখেন, এই যে দুইটা দিন ধরে বাচ্চার মুখে একটু খাবার তুলে দিতে পারতেছেন না, আর আমরা যদি নিতে পারি অরে, আমরা অরে তিনজনে মিলে মানুষের মতো মানুষ করতে পারবো। আমরা অরে লেখাপড়া করাইয়া আমরা অরে ডাক্তার বানাবো, আমরা অরে কোনো সময় ফেলাইয়া দিন না। আপনারে বলতাছি, মাসে মাসে আপনারে কিছু টাকা দেবো, আমরা টাকা কটা রাখে ওরে ওরা আমাদের তিনজনের সাথে যেতে দেন, আমরা নিয়ে যাই ওরে। হ দাদা, ও যখন কইছে যতই কষ্ট হইক পরে আমরা ডাক্তার বানাবো, আর আপনি তো বুঝেনি, আপনার একমাত্র মেয়া, তাই না? আপনার তো অনেক স্বপ্ন আছে, স্বপ্নটা আমরা পূরণ করে দেই। শুনো, ওরে ওদের কাছে দিয়েই দিই। না, আমি ওদের ছাড়া থাকতে পারবো না। আমিও তো থাকতে পারবো না, কিন্তু আমার যে অবস্থা, এই অসুখ কবে সারে না সারে, এইভাবে মেয়েটা না খাইয়া কয়দিন থাকবো কও? তুমি এটা কি কও? তুমি আর না করো না? আমি আর দিতে পারবো না, তুমি এই কথা কয় না। ওরা যখন চাইতেছে মানুষ করবো, ডাক্তার বানাবো, আমার মেয়ে যদি ডাক্তার হয় মানা করে না, ওরা ধর এত করে কইতেছে, ওরা নিয়ে আসে দুই দিন ধরে না খাইয়া রয়েছে, আর কয়দিন থাকলে তো মরেই যাবো গা, তার সেটা আমার কাছে থাকলো তো বাচ্চা থাকবো, তাই না? তোমরা নিয়ে যাও। লাবণ্য, চল, দাদা যখন তো অনুমতি দিচ্ছে আমরা ওরে নিয়ে যাই। কিন্তু তোমার কাছে আবার একটা অনুরোধ, আমার মেয়েটা তোমার কষ্টে নাই খুব না, নিজের সন্তান মনে করে মানুষ করো, নিজের সন্তান মনে করে মানুষ। আপনার কথা আমরা সবসময় মনে রাখবো, আর ওরা আমরা কোনো সময় কষ্ট করতে দিব না, পরে আমরা যেভাবে পারি আমরা ওরে সবসময় সুখে রাখবো, পরে আমরা রাজরানীর মতো করে রাখবো। কাঁদো না বোনে, তুমি কাঁদো না। আচ্ছা বোন, তুমি মনে কোনো কষ্ট পাও না, তাহলে আমরা ওরে নিয়ে যাই, ঠিক আছে? আজ থেকে কু আর তোমা ঘুমায় না,
আজ থেকে আমার হিজড়া ঘুমাইয়া তুই মনে কোনো কষ্ট পায় না বুঝলি। ওরে আমরা দেই কো রানীর হালে রাখবো। শোনো ওরে তোমরা মানুষ করতে পারবা তো? হ্যাঁ ভাই, কিন্তু তোমরা তো হিজড়া, এই কথাটা আমার মনে রাখো। আচ্ছা ঠিক আছে, আজ থেকে মনে করবেন ও আপনা ঘুমায় না, আজ থেকে ওলো হিজড়ার মায়া। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। তুমি কেমন আছো? জি আঙ্কেল, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আর আপনাদের দোয়ায় আজ আমি এত বড় ডাক্তার হতে পেরেছি শুধুমাত্র আপনাদের দোয়ার জন্য। আপনারা যদি দোয়া না করতেন তাহলে আজকে আমি এত দূর যেতে পারতাম না। আঙ্কেল, যদি কখনো কোনো অসুখ বিসুখ হয় তাহলে অবশ্যই জানাবেন। আর আমার এই গ্রামের সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা, আমি তাদের সেবা করব বিনা টাকা পয়সা, আমি তাদের কাছ থেকে টাকা নেব না। সেক্ষেত্রে যদি তারা কোনো অসুস্থ হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার কথা শুনে খুব খুশি হলাম। তুমি যে এত সুন্দর এত বড় ডাক্তার হয়েছো আমি আরও খুশি হয়েছি। হ্যাঁ আঙ্কেল, সবই আপনাদের দোয়ার জন্য। আপনারা যদি আমাকে দোয়া না করতেন, আমার পাশে না থাকতেন, তাহলে হয়তো আজ আমি এত বড় হতেই পারতাম না। আচ্ছা ঠিক আছে মা, তোমার জন্য আমার দোয়া সবসময় থাকবে। আমার লেখাপড়া করে ডাক্তারও হয়েছে কিন্তু মেয়ে তো হিজড়ার মেয়ে না, তাতে কি হয়েছে দেখি। আমার সাজলুরে বলে দেখি, যদি সাজলুর বউ করে আনতে পারি তাহলে ভালোই হবো। যাই সাজলু একটু বুঝাই। আর কিছু চাই না মা, আর কিছু আমরা চাই না।
মা তোমরা এইভাবে কান্না করো না মা, তোমরা যদি এইভাবে কান্না করো তাহলে আমি কি করবো বলো, আমার কি হবে? তোমাদের কান্না আমি সহ্য করতে পারবো না মা, তোমরা কান্না করো না। লাবণ্য, আজকে এই খুশির দিনে মেয়াডারে বাইরে নেই কান্নাকাটি করবি নাকি দূর থেকে মেয়াডা আইসে? আর কিছু খাওয়ান দাওয়ান করার লাগবো না, ঘরে নিয়ে চল আর কান্নাকাটি করিস না, আজকে তো খুশির দিন আমাদের। গুরুমাও কষ্ট করছে, আমার বড় কথিয়া অনেক কষ্ট করছে। জানোস দিদা, তোর জন্য কত কষ্ট করেছি, তোর একবার জ্বর হয়েছিল আর তখন আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তখন ডাক্তার বলল যে না হিজড়ার মেয়ে, তোকে চিকিৎসা করা যাবে না। আজ তোকে ডাক্তার বানিয়ে নিয়ে আসলাম। এর চেয়ে বড় সুখ আর আমার কিছুই নাই। না দাদিমা, মা তুমি আর কান্না করো না, তোমাদের কষ্টের দিন শেষ। আমি জানি তোমরা আমার নিয়ে অনেক কষ্ট করছো, আজকে আমি অনেক বড় ডাক্তার হয়েছি, তোমাদের আর কোনো কষ্ট নেই, তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না। আমার জন্য তোমাদের আর মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাবার দিয়ে আনতে হবে না, আমি এখন থেকে তোমাদের দেখবো, তোমাদের আর কোনো কষ্ট নেই, আর কোনো কষ্ট নেই মা, তোমরা আর কান্না করো না, তোমাদের কান্না আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না। তুই আমার একটা কথা দে, তুই গরিব মানুষের চিকিৎসা করবি, কোনো টাকা পয়সা নিবি না, বিনা পয়সায় তুই নগদ চিকিৎসা করবি, তুই আমার কথা দে মা। আমি তোমাকে কথা দিচ্ছি, কোনো গরিব মানুষের কাছ থেকে আমি কখনো টাকা পয়সা নেব না, আমি কখনো কোনো টাকা পয়সা নেব না মা। দিদা দিদা আমি হসপিটালে যাচ্ছি। হসপিটালে যাচ্ছি দিদা? আচ্ছা ঠিক আছে, যাও দেখে সেরে যাও, নাও গাড়ি ভাড়া নিয়ে যাও, ঠিক আছে? আর দেখে সেরে থাকবে, দেখে সেরে কিছু খাওয়া দাওয়া করে নিবে। আমার কাছে তো ছিল, এখন আচ্ছা তোমার কাছে আছে, তারপর তুমি নিয়ে যাও, বুঝতে পারছো? নিয়ে যাও, তোমার লাগবে। দিদা আমি তো এখন বড় হয়েছি, এখন আমি তোমাদের দেবো, তোমাদের কাছ থেকে নেবো না তো। আমাদের কাছে তুমি দিদা বড়রা, বুঝতে পারছো? আমাদের কাছে তুমি বড় না, তুমি আমাদের কাছে সেই ছোট মনিটাই। আচ্ছা ঠিক আছে দিদা, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ এই বৃষ্টি কই যাচ্ছিস বৃষ্টি? হ্যাঁ মা আমি তো হসপিটালে যাচ্ছি। কিন্তু মা আমি তো তোমার এক জায়গায় নিয়ে যাব। এক জায়গায় নিয়ে যাবে কোথায় মা? একটা রোগী দেখাতে, আমি চাই প্রথম জীবনের তোমার পেশেন্ট ওই রোগীটাই হোক। ও আচ্ছা ঠিক আছে, তাহলে চলো, তুমি যখন এত করে বলছো তবে আমি কিন্তু বেশি সময় দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি দেখে তারপর তুমি হাসপাতালে যাও। আচ্ছা ঠিক আছে মা চলো তাহলে। ঠিক আছে চলো। আই লাবণ্য, অরণ্য এখন যাস, অরণ্য একটা রোগীর কাছে গেতে আছে, তুই যাবি? আচ্ছা তুই অরণ্য রোগীর কাছে নিয়ে যাইতে, তুই আমার আগে বলবি না? আমি তো বলছি যে অরণ্য জেনে নিয়ে যাবে, আমার সাথে নিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে তুই আয়। আচ্ছা দাঁড়া আমি দিচ্ছি। ছোট মাও না একদম পাগল। মরার কথা আমার, এত দিন ধরে অসুস্থ হয়ে রয়েছি, আল্লাহ তুমি আবার এলে না, তুমি আবার একলা বানাইয়া চইলা গেলা, এটা তুমি কি করলা? এখন আমি এখন আমি একলা করে কেমনে থাকবো, আমি আবার একলা একলা কেমনে থাকবো?
তুমি তো কইছিলা আমরা সবাই একসাথে থাকু, তুমি আমার কই আমার মা